চট্টগ্রামে নানা আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত। এবং 21,000 পিস ইয়াবা সহ ইউপি মেম্বারের স্ত্রী ও তার সহযোগী আটক। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ সভাপতি নইমুদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুসহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এর আগে থিয়েটার ইনস্টিটিউট হলে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার। এ সময় উপাচার্য হল প্রাঙ্গণে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পৃথক দুটি অভিযানে 21,330 পিস ইয়াবাসহ সাতকানিয়ার উত্তর মাদ্রাসার ইউপি মেম্বারের স্ত্রী শাইলা সাবরিন মিতুসহ দুজনকে আটক করেছে র্যাব। আজ র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মাদ্রাসা এলাকার শিকদার পাড়ার ইউপি মেম্বার মোজাম্মেল হক ইকবালের বসতঘরে অভিযান চালিয়ে 18,330 পিস ইয়াবাসহ তার স্ত্রী শাইলা সাবরিন মিতুকে আটক করা হয়। এ সময় র‍্যাব কর্মকর্তা বলেন, মিতু প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে স্বামী ইকবাল মেম্বারের সহযোগিতায় এই মাদক ব্যবসা করে আসছিলেন। অন্যদিকে নগরের বাকুলিয়া থানার রাহাত্তারপুর এলাকায় আরেক অভিযানে মিতুর সহযোগী মর্তুজা আক্তারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে 3,000 পিস ইয়াবা ও মাদক বিক্রির 20,000 টাকা জব্দ করা হয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে যাত্রী হয়রানি ও বেশি ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে গণপরিবহনে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ কর্তৃপক্ষ। সকালে নগরীর ওয়াসা মোড় এলাকায় অভিযানে নামে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় দুটি গণপরিবহনকে মোট 10,000 টাকা আর্থিক দণ্ড দেয়া হয়। এছাড়া টাইগার পাস এলাকায়ও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এদিকে তেল কম দেয়ায় দুটি ফিলিং স্টেশনকে 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এর মধ্যে একটি ফিলিং স্টেশন সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে নগরীর ফিলিং স্টেশনগুলোতে চট্টগ্রাম জেলা প্রশাসনের চান্দগাঁও সার্কেল অ্যাসিলেন্ট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা এই অভিযান পরিচালনা করেন। টেকনাফে পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় ইব্রাহিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। রোহিঙ্গা শিবিরে নিরাপত্তায় নিয়োজিত 16 এপিবিএনের অধিনায়ক হাসান বারিনুর জানান, রোববার সন্ধ্যায় টেকনাফ উপজেলার রিলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ইব্রাহিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অসাধারণ প্রতিভাধর মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিব বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে একজন নিভৃতচারী কিন্তু দক্ষ সংগঠক হিসেবে বাঙালির মুক্তির সংগ্রামে ভূমিকা রেখেছেন। জাতির পিতার রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়ন করতে পেছন থেকে কাজ করে গেছেন তিনি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। মহানগর যুবলীগ নেতা এম আর আজিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আর উপস্থিত ছিলেন 7নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী সহ অনেকে। পরে কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ করা হয়। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা ছিল এবং যারা মদদ দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গতকাল বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ডারের যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে নগরের আন্দরকিল্লার চট্টগ্রাম সিটি কর্পোরেশন চত্বরে আয়োজিত তৃতীয় দিনের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। যুদ্ধ বিধ্বস্ত পোড়ামাটির বাংলাদেশকে বঙ্গবন্ধু 3.5 বছরে যে অবস্থানে দাঁড় করিয়েছেন তা ইতিহাসে নজির। সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক সহ অনেকে। বিচার আমরা করতে না পারি যেহেতু আমাদের আইনে নেই, কিন্তু তাদের মুখের জাতির সামনে উন্মোচন যদি আমরা করতে পারি তাহলে জাতির বিভক্তিটা দূর করা সম্ভব। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরও 21 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার 7.83%। তবে এ সময়ে করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় চট্টগ্রামে 13টি ল্যাবে 268টি নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। নতুন আক্রান্তদের মধ্যে 12 জনই নগরের বাসিন্দা এবং বাকি 9 জন বিভিন্ন উপজেলা জেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,28,624 জনে। মোট মৃত্যু হয়েছে 1,367 জনের। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে টেকনাফে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, আর উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মেলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা। পরে হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়া আমতল বাজারের একটি মুদি দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত 2,000 লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এ অভিযান চালান। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জোড়া আমতলের কাঁচা বাজারে একটি মুদি দোকান থেকে অবৈধভাবে মজুদ করা টিসিবির 1,000 বোতল সয়াবিন তেল এবং 100 খালি বোতল জব্দ করা হয়। এ সময় দুজনকে আটক করা হয় এবং 20,000 করে মোট 40,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানের মালিককে 1 মাসের দণ্ড দেয়া হয়। চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। চট্টগ্রামে নানা আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত। এবং 21,000 পিস ইয়াবাসহ ইউপি মেম্বারের স্ত্রী ও তার সহযোগী আটক। চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9:30 মিনিটে আমাদের পরবর্তী সংবাদ বিজয় বার্তা দেখার আমন্ত্রণ রইল। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হল youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হল facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বিজয় টিভি অনির্বাণ বাংলা।